হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আর সকাল 5টা থেকে ব্লগটা আমি স্টার্ট করিনি, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো আজকে দিনটা আমার খুবই তাড়া থাকে, ওই কারণে আমি ক্যামেরার অন করিনি। টুকটাক কাজ গুছিয়ে তারপরে আমি ক্যামেরাটা অন করলাম, ঝাড় দেওয়া, বিছানা গুছানো এগুলো করে তারপরে ক্যামেরাটা অন করেছি। এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি চলে যাব একেবারে ঘরগুলো মুছতে। ঘর মোছার সময় শার্প আর ফিনাইলটা আমি রোজই দিই। এটা হচ্ছে পাশের রুমটা, যে রুমে শুধু ঠাকুর আছে আর যে আমার বর কাজ করে কাজের জিনিস, আর এই পাশে একটা আলমারি আছে। তো এদিকে আমার ঘর মোছা কমপ্লিট, এবার সোজা চলে আসলাম আমি রান্নাঘরটা পরিষ্কার করতে। তো ওদিকে ঘরটা শুকিয়ে যাবে, ততক্ষণ এই যে পরিষ্কার করে নিচ্ছি। আমার কথার ভয়েসগুলো হয়তো একটু অন্যরকম আসছে, কারণ আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডার ওষুধ খেয়েছি, তাও যেন ঠান্ডাটা মনে হচ্ছে একদিন পর যেন ঠান্ডাটা বেড়ে গেছে তাই মনে হচ্ছে। তো নাক মুখ জাম, গলাটাও বসে গেছে। সকালে সেরকম বাসন হয়নি, রান্না হয়েছিল দু একটা বাসন, তো সেগুলোই ধুয়ে নিচ্ছি। এই বেসিনটা আমি যতবারই বাসন ধুই না কেন, একটা দুটো বাসন হলেও আমি বেসিনটা ধুয়ে নেব, না হলে কেমন কি যেন বেসিনটা নোংরা হয়ে থাকলে ভালো লাগে না। তো রান্নাঘর পরিষ্কার করে আমার সব কিছু কমপ্লিট, এবার বাস জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ওগুলোই কেচে নেব। নেওয়ার পর আমার আর কোনো কাজ নেই, এবার স্নান টান করে আমি একেবারেই ফ্রি সারাদিনের মতো। আমার স্নান করা কমপ্লিট, এবার আমি নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি আর কি, ওই সিঁদুর আর মাথাটা হাজিরে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার, কারণ প্রতি বৃহস্পতিবারেই আমি আলতাটা পরি, এর আগে যে আলতাটা পরতাম ওটা খুব সুন্দর ছিল, আর এটা যেন কেমন জল জল টাইপের।
দেশে গেলে আলতা নিয়ে আসতে হবে, এই দুটোই নিয়ে এসেছিলাম। আর যদিও এখানেও পাওয়া যায়, দেখা যাক এখান থেকে নিয়ে আসতে হবে। এবার চলে এলাম, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গিয়েছে, পুজো টুজো দিয়ে ছাদে একেবারে জামা কাপড় মেলতে চলে আসলাম। তো আবহাওয়াটা যেন কেমনই, মানে মেঘলা করেছে কিন্তু প্রচণ্ড গরম, ঘুষি গরম আর কি। তো সেরকম রোদ নেই, ওঠেও নি, পুরো দিনই মেঘলা মেঘলা করেছে, তাও যেন গরম কাটছে না, গরম যেন আরো বেড়ে গেছে। তো খাবার নিয়ে চলে আসলাম আমি, দেখছো আমার এত ঠান্ডা লেগেছে, তাও মানে ফ্রিজটা খুলে আমি জলটা, কারণ এই যে এতদিন এত গরম গেল, আমি ঠান্ডা আর গরম জল মিশিয়ে খেতাম না, শুধুই ফ্রিজ থেকে বার করতাম আর খেতাম, ওই কারণে আজ আমার এরকম দশা, মানে কথা বলতে অসুবিধা হচ্ছে। তারপরে জলটা নিয়ে হাতে ভাবলাম যে না ঠান্ডা লেগেছে, জল তো খাওয়া যাবে না। তো বিকেলে ঘুম থেকে উঠে জামা কাপড় তুললাম, দেখতে পেলে যে পাখিকে একটু জল আর একটু বিস্কুট দিচ্ছি, নিচে এসে আবারও গাছে জল দিচ্ছি। তো বেশি এই গাছগুলো সব মরে গেছে গরমে, এত গরম। তো ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে আমার বিকেলে, এবার একটু মাথাটা হাঁচড়ে নিচ্ছি, কারণ ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরের ভেতর তো ঝাড় চুল হাঁচড়ানো যাবে না। তো এবার সন্ধেবেলায় গুড ইভিনিং, আর তো জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি, বিকেলে যেগুলো তুলে নিয়ে এসেছিলাম আমি ওটা রাতেই, মানে সন্ধ্যাতেই ভাঁজটা করে নিই সন্ধ্যা দেওয়ার পর, কারণ যখনকার কাজ তখনই করাই ভালো, না হলে এদিক ওদিক ছিটিয়ে থাকলে দেখতেও কেমন লাগবে, গোছালো থাকলে বেশ দেখতে ভালো লাগে। তো এই যে সন্ধ্যাবেলায় জল ভরে নিচ্ছি, বোতলগুলো খালি হয়ে গিয়েছে, তো বেশি আজকে খালি হয়নি, কারণ এমনিতে ঠান্ডা লেগেছে, বেশি জল আমি খাইনি এই দুটো তিনটে, না হলে অন্যদিন আমার অনেক বোতল পুরোই খালি হয়ে যায়, একা আমি বাড়িতে থাকি, জলটা আমি কম খাই না, জলটা আমি ভালোই খাই, কিছু খাই আর না খাই আর কি। তো একেবারে চলে এলাম রাতে, রাতে বলতেই 8:30-9টার দিকে। তো সবজি বার করে নিচ্ছি, রান্না কর, আর আজ যেন মনে হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, কারণ জানি না অন্যদিন আমি কিছুই খাই না এই টাইমটা। তো আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি, অন্যদিন লেটে করি, যে রান্নাটা হয়ে থাক, বর যখন আসবে তখন খেয়ে নেবো আসার সঙ্গে সঙ্গেই। তো সবজিগুলো কেটে নিচ্ছি, আলু আর পটল চচ্চড়ি করব আর মসুরির ডাল করব। আমার চাকুতে কাটতে বেশ ভালোই লাগে, তো বটিও আছে আমার, আমি যখন যেটা ইচ্ছা হয় আর কি, কোনোদিন বটিতেও কেটে নিই, বেশিরভাগটা আমি চাকুতেই কাটি, কারণ আমার খুব ভালো লাগে কাটতে আর কি, নিজের একটু সুবিধাও মনে হয়। তো এই চালগুলো না নিয়ে এসেছে কালকে, তো চালগুলো কেমন যখন রান্না করছি তখন বেশ ঠিকই আছে, তারপরে যেন একেবারে শক্ত হয়ে যাচ্ছে। তো আমি দুপুরে সেরকম ভাত খেতে পারিনি, আমারও নিজেরও খুব পস্তানি হয়েছে, কারণ সে ওখানে খেতে পারবে কি না কি জানি, অত শক্ত ভাত আমিও খেতে পারিনি। তো একটু কেমন কেমন লাগছিলো, রাতেও একটু যে একটু অনেকটাই নরম করে রেখেছি, তাও যেন মনে হচ্ছে যেন সেই শক্ত, মিনিকেটটা কেমন কি জানি। এদিকে রান্না করতে করতে বর চলে এসেছে, ব্যাগ আর হেলমেট আমাকে দিয়ে ও বলল আমি একটু পাড়াটা ঘুরে আসি, আমি বললাম চলো তাহলে আমি ততক্ষণ রান্নাটা করে ফেলি। আমার এই কড়াটা যেন কেমনই, যতই মাজি তত যেন উঠতে চায় না, আর এখানকার জলটাও একটু অন্যরকম, সেরকম খুব একটা ভালো না, তো উঠতে চায় না, যতই মাজা ঘষা করি তো কড়াইটা পাল্টাতে হবে। আমি ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেষ কমেন্ট করো রাতের রান্নাতে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।